নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রাজ্যের মুখ্যমন্ত্রী তার শরীর চর্চা বিষয়ক বা শরীর চর্চার জন্য রাস্তায় হাঁটবেন বলে, অর্থাৎ ওনার বাসভবনের সামনের যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ যে রাস্তাটি আমরা প্রত্যেকেই জানি যে শিশু বিহার স্কুলের যে সামনের এরিয়া, তার পাশাপাশি সেখানে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের সামনের এরিয়া এবং এমএলএ হোস্টেল এর সামনের যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তা ধরে ওনার শরীর চর্চার জন্য হাঁটবেন বলে রীতিমতো সেখানকার যে ছোট ছোট চায়ের স্টলগুলো ছিল সেগুলি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই খবর রয়েছে যে দোকানগুলি, যে চায়ের স্টলগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলোর কোনো ক্ষতিপূরণ বা সেখানে কোনো বিকল্প ব্যবস্থা তোয়াক্কা না করে কিন্তু এই ঘটনাটি করা হয় এমনটাই কিন্তু উঠে আসছে। চলুন দেখে নেই বিস্তারিত। মেয়ে যেন করতে পারছি না, মেয়েও জানে না, আমি যেখানে নাই আজকে রাত্রিবেলা, এই নিয়ে 100 টা আমি রাখতে পারতাম না। এখন তো মানে খুবই কষ্ট, প্রত্যেক দিন আমি একটু দোকানতে একটু খাই না, 100টা টাকা বাহুল লাগে মেয়ের পড়ার লাগিয়া। মেয়ের পড়াইতেছি, আমার হাতে বাঙা কষ্ট করে পড়াইতেছি, 100 টাকা নিয়ে আমি আর রাখি বন্ধ নিয়ে পড়াইতেছি। এখন আমি যে কী করবো, মাসকেই তো আমি 100 টাকা বন্ধ নিয়ে রাখতে পারতাম না, এই আর কি। কেমনে চলুন, তার একটা ব্যবস্থা করুক। এই যে বুট দিতে আছে, বুটের তো অনেক টাকা দাম, লক্ষ লক্ষ টাকা একটা বুটের দাম, ঠিক আছে না? প্রত্যেকবার তো বুট দিতে আসি কিন্তু বুটের তো কোনো রেজাল্ট পাইতেছি না। এখন তো মানে যাও বইছি 5 জনের দইরা, এখান থেকে উঠতে লাগতেছে। সরকারের কোনো কিচ্ছু সাহায্য নাই, এই হাত ডাঙা নিয়ে কাজ করতেছি। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।